বন্ধুরা, আজকের পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ সম্পর্কে আলোচনা করব। আগের পর্বে আমরা জেনেছিলাম যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুন কৃষ্ণকে দুই পক্ষের মাঝখানে রথ দাঁড় করাতে বলায় এবং সামনের পক্ষে তার স্বজনদের দেখে তিনি এতটাই ব্যাকুল হয়ে পড়েন যে যুদ্ধ হতে বিরত থাকতে চান, যেটি ছিল অর্জুন বিষাদ যোগ। না শুনে থাকলে অনুরোধ করব একবার পারলে শুনে আসুন উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। ভসান সিজীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নারুপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণায় জ্ঞানি সন্ন্যাতি নবানি দেহি। অর্জুন যুদ্ধ হতে বিরত থাকতে চাইলে ভগবান কৃষ্ণ তাকে যা বললেন তা নিয়েই সাংখ্যযোগ, যেখানে প্রভু বলছেন, হে পার্থ, আত্মজ্ঞ পণ্ডিতগণ কাহারও মৃত্যুতে শোক করে না, কেননা প্রকৃতপক্ষে মৃত্যু নাই, দেহের বিনাশ হয় সত্য, কিন্তু আত্মা দেহাতিরিক্ত অবিনাশী নিত্য বস্তু, উহার বিনাশ নাই। হে কৌন্তেয়, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগই শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে, সেগুলির একবার উৎপত্তি হয় আবার বিনাশও হয়, সুতরাং ওগুলি অনিত্য, অথেব সে সকল সহ্য করো। আত্মা অবিনাশী, এই আত্মা কখনো জন্মেও না আবার কখনো মরেও না। যিনি আত্মাকে অবিনাশী নিত্য অজ অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা করান? যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে মাত্র। অতএব আত্মাকে এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নয়, কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই, কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। অর্জুনের চিত্ত প্রবুদ্ধ করবার জন্য ভগবান কৃষ্ণ এত কিছু বলা সত্ত্বেও কিন্তু অর্জুনের চিত্ত প্রবুদ্ধ হইতেছে না। তাহার সংশয় এই যে আত্মা অবিনাশী বলিয়া কি লোকহত্যায় পাপ হয় না? মানিলাম যে যুদ্ধ ক্ষত্রিয়ের স্বধর্ম, কর্তব্য কর্ম, তাই বলিয়া কি রাজ্যলাভ কামনায় গুরুজনাদি বধ করিতে হইবে? অর্জুনের মনোভাব বুঝিয়া শ্রী ভগবান অপূর্ব কর্মযোগের ব্যাখ্যায় প্রবৃত্ত হইলেন। শ্রী ভগবান বলিতেছেন, তুমি রাজ্যলাভ কামনায় যদি যুদ্ধে প্রবৃত্ত হও তবে অবশ্যই তজ্জন্যিত কর্মফল তোমায় ভোগ করিতে হইবে, কিন্তু যদি ফল কামনা বর্জন করিয়া লাভালাভ সিদ্ধি অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া কেবল কর্তব্যবোধে যুদ্ধ করিতে পারো তবে তার জন্য পাপের ভাগী হইতে হইবে না। এই সমত্বই যোগ, এইরূপ সমত্ব বুদ্ধিযুক্ত কর্মই নিষ্কাম কর্মযোগ। তুমি পাপ পুণ্য স্বর্গ নরকাদির কথা বলিতেছ, এই সকল কাম্যকর্মের ফল। কাম্যকর্মের নানাবিধ ফল কথা শ্রবণে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়াছে। তোমার বিক্ষিপ্ত বুদ্ধি যখন পরমেশ্বরে সমাহিত হইবে তখন তোমার বিষয়ে আসক্তি বিদূরিত হইবে, তোমার প্রজ্ঞা স্থির হইবে এবং তুমি কর্মযোগে সিদ্ধ হইবে। স্থিত প্রজ্ঞ ব্যক্তি আত্মবশীভূত ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না, এই অবস্থার নামই ব্রাহ্মী স্থিতি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্থাৎ অর্জুনকে কর্ম সম্পর্কে যা বললেন তা অবশ্যই জেনে নেব, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে তৃতীয় পর্বের। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন
এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।